আসলে রাজধানী মুগদা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই বিষয়ে জানাতে মুগদা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ, এবং আমি দেখতে পাচ্ছি সিএমএম কোর্ট এলাকা থেকে আমাদের সাথে যুক্ত আছেন শাহনেওয়াজ বাবলু, এবং সিলেট থেকে যুক্ত আছেন সজল ছত্রি। শুরুতে চলে যাব আরিফের কাছে। আরিফ, মুগদা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে আমরা শুনতে পেয়েছি, এখন সেখানকার সবশেষ পরিস্থিতি কি আর কিভাবে এই বাসে আগুন দেওয়া হলো? নিশি, জামাত বিএনপির টানা তিন দিন অবরোধে আজকে দ্বিতীয় দিন চলছে। দ্বিতীয় দিনে শুধু রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা জানতে পেরেছি, দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় মূলত আগুন লাগার ঘটনাটি ঘটেছে। এবং আমার পিছনে আপনি যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাজধানীর মুগদা মেডিকেলের সামনের একটি জায়গা। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাসটি, এটি হলো মিডলাইন একটি বাস। এই বাসটিতে সকাল 11টার দিকে মূলত আগুনটি লাগে, এবং প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা বলছেন যারা আগুনটি দিয়েছেন তারা মূলত বাসের ভিতরে যাত্রী ছিলেন। যাত্রী বেশে তারা বাসে উঠছিলেন, এবং সুযোগ বুঝে তারা বাস থেকে নেমেই জায়গাটিতে বাসটি থেকে নামে, এবং নেমে তারা মূলত বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এবং এরপর পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে, এসে তারা এই বাসটিকে আসলে এখানকার যে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আপনি দেখতে পাচ্ছেন যে বাসের ভিতরে পুরো সবগুলো পুরো ছাই হয়ে গিয়েছে, এবং ভিতরে যে বসার সিট আছে কোনো কিছুই কিন্তু অবশিষ্ট নেই। এবং তবে এখানে যে যাত্রী ছিল বাসের ভিতরে, এখানকার প্রত্যক্ষদর্শীরা বলছেন যে প্রায় 15-20 জনের মতো যাত্রী ছিল, কিন্তু কোনো যাত্রীর তেমন কারো ক্ষয়ক্ষতি হয়নি। এবং আমরা পুলিশের মাধ্যমে আমরা জানতে পেরেছি, বা এখানকার স্থানীয় লোকজন বলছেন যে পরপরই এখানে আসলে পুলিশ সদস্যরা এসে উপস্থিত হয়, এবং তারা উপস্থিত হয়ে এখানে আসলে সন্দেহভাজন একজনকে তারা আটক করতে সক্ষম হয়। তবে সে আসলে তিনি তার সাথে জড়িত কিনা পুলিশরা আসলে সেটি তদারকি করে দেখবেন। তবে এখন পর্যন্ত বাসটি এখানে রয়েছেন, এবং এখানকার আসলে যে প্রায় 4-5 ঘন্টা হয়ে গিয়েছে বাসটি এখানে আছেন, এবং এরপর থেকেই আসলে এখানে একটু সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা, সতর্ক অবস্থানে রয়েছেন। এবং বাসের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে পুরোটাই জ্বলে গিয়েছে। এবং এভাবে রাজপথে রাস্তায় হঠাৎ করে যাত্রী ভেসে, কে যাত্রী আবার কে দুর্বৃত্ত, সেটি কিন্তু বোঝা একেবারে মুশকিল। এবং এটি নিয়ে বাসের যারা যাত্রী রয়েছেন এবং এখানকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু খুবই আতঙ্কিত যে কখন জানি আগুন লাগে, এমনকি আতঙ্কিত রয়েছেন। নিশি, ধন্যবাদ আরিফ আপনাকে। এই মুহূর্তে আমরা শাহনেওয়াজ বাবলুর কাছে যাব। বাবলু, আপনি সিএমএম কোর্ট এলাকায় আছেন, সেখানে সার্বিক পরিস্থিতি কেমন, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, সব মিলিয়ে জানান। নিশি, আপনি জানেন আজকে যে গতকালকে যে গ্রেপ্তার হয়েছে বিএনপির দুই সিনিয়র নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, তাদেরকে আজকে কোর্টে, সিএমএম কোর্টে আনা হবে। এখন প্রায় আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় বেলা 2টার কিছুক্ষণ পর বা 2টার সমসাময়িক সময় তাকে, তাদের এই দুইজনকে সিএমএম কোর্টে আনা হতে পারে। আপনি জানেন গতকালকে ঢাকার পৃথক দুইটি জায়গা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ, তারপর তাদেরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে রাতে তাকে সেখানে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রাখে। তো আজকে তাকে প্রাথমিকভাবে যে বিএনপির যে 28 অক্টোবর যে মহাসমাবেশ ছিল, এই মহাসমাবেশে যে সংঘর্ষের সময় যে পুলিশ মারা গেছে, এই পুলিশ হত্যা মামলায় তাদেরকে প্রাথমিকভাবে আসামি করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি গোয়েন্দা পুলিশ সূত্রে জানতে পেরেছি, যেটা যে তারা জানিয়েছেন তাদেরকে, এছাড়া বিচারপতির বাসভবনে ওই দিনে বিচারপতির বাসভবনে হামলা, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের মামলায় বেশ কয়েকটি মামলায় তাদেরকে আসামি করা হতে পারে। আপনি জানেন ঢাকার এই 28 অক্টোবরের যে মহাসমাবেশ ছিল বিএনপির, এই সংঘর্ষকে কেন্দ্র করে ঢাকার বেশ কয়েকটি থানায় মামলা হয়েছে। এই সব মামলায় তাদেরকে আসামি করা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা যতটুকু জানতে পারি, এখানে বিএনপি যারা আইনজীবী আছেন, আজকের মির্জা আব্বাস এবং মোয়াজ্জেম হোসেন আলালের যারা আইনজীবী আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে বেলা 2টা বা 2টার কিছুক্ষণ পর তাদেরকে কোর্টে আনা হতে পারে। এবং আমরা যেটা দেখেছি কিছুক্ষণ আগে, এখানে যে বিএনপি পন্থী যারা আইনজীবী আছেন তারা আজকে যে বিএনপির যে টানা তিন দিনের যে অবরোধ চলছে, আজকে দ্বিতীয় দিনে এই অবরোধের সমর্থনে এখানে তারা বিএনপি পন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন, এবং তারা এখানে যদিও পুলিশ তাদেরকে এই যে কোর্টের বাইরে যেতে দেয়নি, এখন এই আজকের যে বিএনপির যে দুই নেতাকে কোর্টে আনা হবে, এই আনাকে কেন্দ্র করে এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এখানে
পুলিশ ছাড়াও অন্যান্য বাহিনীর সদস্যরা এখানে। অনেক ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। এই মুহূর্তে আমরা সিলেটে চলে যাব সজল ছত্রির কাছে। সজলের আগের খবর আপনার কাছ থেকে আমরা সিলেটের পরিস্থিতি জানছিলাম, এই মুহূর্তে সবশেষ আর নতুন কোনো তথ্য আছে কিনা আমাদের জানান। নিশি, বিএনপির ডাকা অবরোধের আজকে দ্বিতীয় দিন। এর মধ্যে যুব দলের এক কর্মী গতকাল পিকেটিং কালে পুলিশকে দেখে পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর এই দায় পুলিশের উপর চাপিয়ে যুব দল আজকে কিন্তু হরতাল ডেকেছে সকাল সন্ধ্যা সিলেট বিভাগের চার জেলায়। এবং এই হরতাল এবং অবরোধের মাঝে আজ 11:30টায় দুপক্ষের ব্যাপক সংঘর্ষ হয় এবং প্রায় 10 মিনিট ব্যাপী দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলতে দেখা যায়। পুলিশ এখান থেকে 5 জনকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। এক পক্ষ আজ আমরা সকাল থেকে বেশ শান্ত পরিবেশ দেখছিলাম, যদিও দূরপাল্লার যানবাহন বা ভারী যানবাহন চলাচল অনেকটাই বন্ধ আছে। আর নগরীর ভিতরে কিছু রিক্সা, অটোরিক্সা বা হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে, এর বাইরে যান চলাচল বন্ধ এবং বেশ আতঙ্ক আছে মানুষের মধ্যে। আজকে 11:30টার সময় ছাত্রদলের একটি মিছিল, ছাত্রদল যুবদলের মিছিল বন্দরবাজার অতিক্রম করছিল। একই সময়ে ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের একটি মিছিল তারা মুখোমুখি হলে ছাত্রদলের মিছিল থেকে কিন্তু স্বেচ্ছাসেবক লীগের মিছিলের উপরে অতর্কিত ইটপাটকেল ছুড়ে এবং লাঠি নিয়ে হামলা চালানো হয়। এখানে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের কর্মীরা আহত হন। পরে তারা সমবেত হয়ে প্রতিরোধ গড়ে তুললে তাদের দুপক্ষের বেশ 10 মিনিট ব্যাপী ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। একে কিছুক্ষণ পর সেখানে পুলিশ উপস্থিত হলে ছত্রভঙ্গ হয়ে যায় এবং পুলিশ এবং ছাত্রলীগ কর্মীরা মিলে ধাওয়া দেয় ছাত্রদল এবং যুবদল কর্মীদের। তারা মহাজনপট্টি এলাকায় বিভিন্ন গলিতে পালিয়ে যায় এবং সেখান থেকে পুলিশ অভিযান চালিয়ে 5 জনকে আটক করেছে, যদিও তাদের বলছে যে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, এখনও তাদের গ্রেফতার দেখানো হয়নি। কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম যে আরও 2 জনকে আটক করেছে পুলিশ। তো এই বেলা 11:00 পর থেকে আসলে ধরপাকড়ে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে বেশ আতঙ্ক তৈরি হয়েছিল, তবে এখন যত সময় যাচ্ছে আবারও কিছুটা শান্ত হয়ে আসছে। এবং আমরা সকাল থেকে দেখেছি যে বন্দরবাজার ছাড়া আমরা কোথাও কিন্তু আর বিএনপি নেতাকর্মী বা যুবদল নেতাকর্মীদের কোথাও অবস্থান নিতে আমরা দেখিনি, তবে আতঙ্কের কারণেই আসলে যানবাহন চলাচল করছে না। নিশ্চিত, ধন্যবাদ সজল ছত্রী আপনাকে। দর্শক অবরোধের খবর জানাতে রাজধানীর বিভিন্ন স্থান এবং সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।